শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকত, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এপিবি নলান ক্লাসে তোমাদের স্বাগত। আমি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকের পাঠ পড়ছি তৃতীয় শ্রেণীর তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 10, আমাদের জাতির পিতা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বাংলাদেশের জাতির পিতা, বাংলাদেশের জাতির জনক স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবি দেখে তোমরা নিশ্চয়ই প্রতিমান হচ্ছ। আজকে তোমাদের আলোচনার বিষয়, আজকে তোমাদের পাঠ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ পাঠ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পাঠ 1 আলোচনা করেছি, বঙ্গবন্ধু সংগ্রামী জীবন। আজকে আমরা পাঠ 2 অর্থাৎ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। এবং এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে বঙ্গবন্ধু সম্পর্কে, অর্থাৎ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে তোমরা এই পাঠ থেকে জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। তাহলে আমরা আমরা কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আমাদের স্বাধীনতা ডাক দেন কে, তাহলে অবশ্যই আমরা এখানে কিন্তু লিখবো যে আমাদের স্বাধীনতা ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে কত তারিখের কত সালে ভাষণ দেন? আমরা বলবো 1971 সালে 7 মার্চ তিনি রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন এবং এই ভাষণের মাধ্যমেই তিনি স্বাধীনতার ডাক দেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিহত বাঙালির উপর হামলা করে, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং মর্মান্তিক কিছু ছবি। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এরপর পরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখে। বঙ্গবন্ধুর আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, 9 মাস ধরে চলে এ যুদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আমাদের নিরস্ত বাঙালির উপর হামলা করে পাকিস্তানি বাহিনীরা কত তারিখে, এটা 25 মার্চ, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কত তারিখে, 26 মার্চ, এরপর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কোথায় রাখা হয়, পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখা হয়, কার আহ্বানে মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, বঙ্গবন্ধুর আহ্বানে আমাদের মহান মুক্তিযুদ্ধ কত মাস ধরে চলে, আমাদের মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস ধরে চলে। যুদ্ধ শেষে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। তাহলে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন কোন মাসে, জানুয়ারি মাসে, কত তারিখে ফিরে এসেছিলেন, 10ই জানুয়ারি, এবং এটা কত সালে ফিরে এসেছিলেন, 1972 সালে। আমরা বঙ্গবন্ধু সহ তার সপরিবারের কিছু ছবি দেখতে পাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতে সপরিবারে নিহত হন, তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 15ই আগস্ট শহীদ হন, তো সেখানে কিন্তু 15ই আগস্ট আমাদের একটা দিবস পালন করা হয়, জাতীয় শোক দিবস, তোমরা নিশ্চয়ই জানো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান। এই প্রতিবাদকে আমরা সামনে রেখে আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন, আমাদের সামনে কিছু প্রশ্ন আসছে, এসব বলি, প্রশ্ন বলার চেষ্টা করি এবং উত্তর করার চেষ্টা করি। বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে? বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধ কত মাস ধরে স্থায়ী হয়েছিল? মুক্তিযুদ্ধ প্রায় 9 মাস ধরে স্থায়ী হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দি ছিলেন? মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানি কারাগারে বন্দি ছিলেন। বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসেন? বঙ্গবন্ধু 1972 সালে 10ই জানুয়ারি দেশে ফিরে আসেন। 1975 সালে কি হয়েছিল? 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে একদল ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতে শহীদ হয়েছিলেন। স্বীকৃতিবৃন্দ, এই প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বাসায় পড়ে নিবে, দেখবে, এবং আশা করছি এই প্রশ্নগুলো তোমরা বাসায় লেখারও চেষ্টা করবে।
আমরা 1971 সালের যে উল্লেখযোগ্য ঘটনা হয়েছিল সেই সালের যে তারিখ রয়েছে তারিখের পাশে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি। 7ই মার্চ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত বাঙালির উপর নৃশংস হামলা চালিয়েছে। 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন এবং 16ই ডিসেম্বর সর্বশেষ আমরা বিজয় লাভ করি। এবং 9 নম্বরে বলা হয়েছে আরও কিছু করি, এখানে বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করতে বলা হয়েছে, তোমরা অবশ্যই একটা অ্যালবাম তৈরি করবে। এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন যদি দিতে বলা হয় কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, এখানে 4টি প্রশ্ন রয়েছে, 4টি অপশন, 4টি অপশনের মধ্যে যে কোনো একটি হবে। তোমরা এতক্ষণ যা আলোচনা করলে এই সাধারণ আলোচনা থেকে আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবো, এটা তোমরা বাসায় এই কাজটা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছু প্রশ্ন, আজকেও আমরা সেই প্রশ্নগুলো দিয়েছি, অর্থাৎ গত লেকচারে 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন ছিল, আজকে 10 নম্বর অর্থাৎ নতুন করে 1টি প্রশ্ন সংযোজন করা হয়েছে, বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করে, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সাহস ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 থেকে 10টি প্রশ্ন তোমাদের বাসার কাজ এবং তোমরা এগুলো পড়বে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসে সাধারণত, তোমরা একটু পড়ে নিবে বাসায়। আমি গত ক্লাসে কাঠামোগত প্রশ্ন 1 আলোচনা করেছিলাম, তুমি কিভাবে বঙ্গবন্ধুর মতো দেশের জন্য কাজ করবে, 5টি ব্যাখ্যা লিখো, আজকে আলোচনা করব না, গত ক্লাসে আলোচনা করেছি। আজকে নতুন একটি কাঠামোগত প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের জাতির পিতাকে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আমরা 5টি ব্যাখ্যা তুলে ধরব। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান 5টি ব্যাখ্যে তুলে ধরা হলো। 1 নম্বর, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কারণে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন, তিনি দেশের মানুষের মুক্তির জন্য কারাবরণ করেন, পাকিস্তানি বাহিনী নিরস্ত বাঙালির উপর হামলা করলে 26শে মার্চ প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা দেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। আমরা আমাদের জাতির পিতা এবং মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে 5টি ব্যাখ্যা আমরা জানলাম, আশা করছি তোমরা এই প্রশ্নটা, কাঠামোগত প্রশ্ন তোমরা বাসায় করবে। এবং আমরা যে যতটুকু আলোচনা করলাম বঙ্গবন্ধুর এই আলোচনার প্রেক্ষিতে, এটা প্রতীয়মান হয় যে আমরা অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর মতো দেশের জন্য কাজ করব, দেশের মানুষকে ভালোবাসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা, আশা করছি আগামী ক্লাসে, আগামী মডিউলে অর্থাৎ আরও কোনো লেকচার নিয়ে আলোচনা করব, নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, এবং অবশ্যই আমি ধারাবাহিকভাবে পার্ট 1, 2 এইভাবে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।